কোচবিহার রাসমেলায় ফুটপাত ব্যবসায়ীদের সাথে প্রয়োজনে রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিমের সঙ্গে কথা বলব। এ রবিবার দুপুর 12:30 নাগাদ কোচবিহার রাসমেলা ময়দানে জানালেন বিজেপির বিধায়ক। উল্লেখ্য, কোচবিহার রাসমেলা দীর্ঘদিন থেকে চ্যাম্পিয়ন স্কুল সংলগ্ন এলাকায় ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করে আছে। গত বছর থেকে ফুটপাত ব্যবসায়ীদের বুঝতে বাধা দিচ্ছে কোচবিহার পৌরসভা, এমনটি অভিযোগ। আমরা বিগত আমাদের বাপদাদারাও বসছে, এবার আমরা তাদের ছেলে নাতি দেও কারো ভাই, আমরা এখানে বিগত 211 বছর যাবত ফুটপাত চলে আসছে, আপনারাও জানেন, সবাই প্রত্যেকে জানে। আমাদের জন্য রাসমেলায় কিছু হলেও ঐতিহ্য আছে, কিন্তু এইবার নতুন করে 2 বছর যাবত আমাদের এখানে পৌঁছতে দিচ্ছে না। প্রথমে আসছে পৌরসভা থেকে টাকা নিয়ে যাচ্ছে, 30 টাকা করে নিয়ে যাচ্ছে, তারপরে আইসে উঠায় দিচ্ছে। এটা কেমন সিস্টেম? আমরা তাও টাকা দেবো, আমরা পৌরসভাকে 1000 টাকা করে দেবো পার ব্যবসায়ী, তাও আমাদের জায়গা ব্যবস্থা করে দাও। প্রত্যেকে বউ বন্ধক রাখে, সোনা বন্ধক রাখে, বন্ধনের টাকা তুলে যে যাবতীয় করে এখানে আইসে পড়ছি। আমরা এখন কোথায় যাব? আমরা যদি এখানে পড়তে না পারি, এইখানে আমরা ফাঁসি দেব, সব ব্যবসায়ী এইখানে ফাঁসি দেবো আমরা। আমাদের আর উপায় নাই, কি করে খাবো? চুরি টাকা করবো, এরপরে কি করবো? মেলায় পকেট মারবো, এখন তাহলে এই করতে হবে, মেলায় লোক আসবে, পকেট মারবো, চুরি টাকাতে করবো। ভালো কাজের পিছনে সাহে দিচ্ছে না কেউ। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি আমাদের এখানে সময় বান্ধে থেকে, আমাদের সময় দেখ, সময় দেখে এই সময় থেকে এই সময় আমরা বসতে পারি। আমরা যতক্ষণ না পারবো বসতে ততক্ষণ চালিয়ে যাবো আমাদের আন্দোলন, ততক্ষণ চালিয়ে যাব। আমার নাম ধনঞ্জয় ঘোষ। 15-16 বছর হয়ে গেল, আমরা এই সারা বছরে আমরা অপেক্ষা করি, যা আমরা মেলার অপেক্ষা, আমরা লোকাল ছেলেবেলে সব বেকার ছেলে। প্রত্যেক বছরে আমরা এই রাস্তার মাঝে বসি, আমরা কোনো ডিস্টার্ব নেই। গেল বছরও আমাদের চেয়ারম্যান মাননীয় রবীন্দ্রনাথ মহাশয়, আমাদের দয়ালু নেতা, উনি খুব দয়াবান, যার ফলে আমরা গেল বছর এরকম আন্দোলন করছিলাম। সম্ভবত তারপরে উনি হয়তো চিন্তা করছে না, এটা আন্দোলন করাই ঠিক আছে, উনি অনুমতি হয়তো দিয়েছিল, পরে আমাদের উঠায় নাই। কিন্তু বিগত আজকে 4 বছর থেকে আমরা রোডের মাঝখানে বসতেছি, কেউ মনে করেন, কেউ ঋণ নিয়ে, কেউ সোনা বন্ধক রেখে, কেউ বন্ধক তুলে একটা আশা করে সবাই মাল তুলেছে। এবার এই মালগুলো নিয়ে আমরা ফুটপাতে বসতে পারছি না। আমাদের ডেইলি পৌরসভা ট্যাক্স নিচ্ছে 30 টাকা করে, সে নিক বারণ নেই, কিন্তু আপনার হচ্ছে কালকে ট্যাক্স নেওয়ার পর আমাদের প্রশাসন লেভেল থেকে, পুলিশ প্রশাসন এসে আমাদের এখান থেকে উচ্ছেদ করে দেয়, এমনকি লাঠির চার্জের হুমকি দেখায়। এবং যাই হোক, বিষয়টা হচ্ছে আমি অরুণের সহিত, অরুণের বিনয়ের সহিত, আমরা জানি দিদির নীতিরীতি বা তৃণমূলদের নীতিরীতি, আমাদের দলের নীতিরীতি হচ্ছে যে কেউ কারো পেটে লাথি মারে না, যার জন্য দিদি কিন্তু আমাদের মানে হরতাল, স্ট্রাইক এই সমস্ত বন্ধ করে দিয়েছে, যেন গরিবের পেটে কোনো লাথি চলে না। আমরা হচ্ছে পেটে কুটে খাওয়া মানুষ, আমরা চাই যে আমাদের মাননীয় চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, আমরা যদি দয়ালু নেতা, যে কোনো বিষয় নিয়ে ওনার কাছে আমরা যাই এবং আমরা সেটা সুরা পাই, উনি আমাদের সমস্যার সমাধান করে। আজকে 2 দিন ধরে ওনার বাড়িতে গিয়েছিলাম, আমরা পাইনি, বাধ্য হয়ে আমরা চিন্তা করলাম যে কালকে যে পরিস্থিতিটা হয়েছিল, বাধ্য হয়ে আমরা এখানে আজকে বসি, যে আমাদের রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় যা সাজা দিবে দিক, আমরা এখান থেকে সাজা গ্রহণ করবো, কিন্তু আমরা মানে আমরা ফুটপাত উচ্ছেদ করতে দিচ্ছি না, আমরা দেবো না। আন্দোলন কতক্ষণ চালাবে? এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সুরা হবে না, আমাদের আন্দোলন দীর্ঘদিন চলবে। কী নাম তো? আমার নাম আজগার রহমান। কি বললেন, কি শুনলেন? দেখুন, এটা আমাদের কুচবিহারের এই যে মদন মোহনের ঐতিহ্যশালী মেলা, এখানে দূর দূরান্ত থেকে বহু জায়গার থেকে বহু ব্যবসায়ীরা এবং বিশেষ করে যারা ফুটপাতে ব্যবসা করে, তারা
হ্যান্ড টু মাউথ অবস্থা। তারা অনেক পয়সা টয়সা খরচাপাতি করে তাদের কিছু মালপত্র এনেছে যে মেলার মধ্যে বিক্রিবাট্টা করবে, আর তাতে তাদের কিছু রুজিরুটির ব্যবস্থা হবে। তো আমরা দীর্ঘদিন যাবৎ ছোটোবেলার থেকে দেখে আসছি যে এই মেলার ঐতিহ্যপূর্ণ মেলাতে সমস্ত ধরনের ব্যবসায়ীরা, সমস্ত ধরনের মানুষ, সর্বধর্মের সমন্বয়ের এই মেলা, আর সেই মেলাতে তারা তাদের ব্যবসা করেন। কিন্তু হঠাৎ করে এই যে তুগলুকি ফরমান যদি জারি করে পৌরসভা যে এখানে বসা যাবে না, ওখানে বসা যাবে না, অত্যাধিক এবারের যেমন কর করেছে রাসমেলাতে, এক একজনের কারো হয়তো 500 ছিল সেটা হয়েছে 5,000, এ ধরনের তুগলুকি ফরমান চলছে, এ কী চলছে? এটা এই 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 নতুন এই যে আপনার পৌরবোর্ড চলছে, এই পৌরবোর্ডের এই যে তুগলুকি ফরমান, এই তুগলুকি ফরমান আমরা মানব না কিছুতেই। আজকে ব্যবসায়ীরা চোখের জল ফেলছে, তারা কোথায় যাবে? তাদের জন্য সহানুভূতির সঙ্গে বিচার করতে হবে তো। তাদের জন্য আমি দরকার পড়লে পৌরমন্ত্রী যে আছে ফিরহাদ আকিমজি ওনার সাথেও আমি কথা বলবো। তার আগে আমি এখানকার পৌরপতির সাথে আজকেই কথা বলবো, আমি ওভার টেলিফোনে তার সাথে কথা বলবো। তিনি যদি এতে রাজি না হন তাহলে আমরা আমাদের মতো করে আমরা যে ব্যবস্থা গ্রহণ করা আমরা করব। ওদের দাবি যে ওদেরকে বসতে দেওয়া হচ্ছে না, প্রতিদিন 30 টাকা করে না হচ্ছে, তবুও ওদের উঠিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, মেলার মধ্যে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের। রাস্তার মাঝখানে হকাররা যদি বসে, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশের গাড়ি, আধিকারিকদের গাড়ি যাওয়া আসা অসুবিধা হয়। সাধারণ মানুষ, নাগরিক, ভক্তরা যারা আসে তাদের চলাচলে অসুবিধা হয়। যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে তারা বসুক, আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু একটা রাস্তার মধ্যে বসে যদি রাস্তা জাম করে রাখে তাহলে একটা ফায়ার ব্রিগেড কেমন করে যাবে? একটা অ্যাম্বুলেন্স কেউ অসুস্থ হলে কেমন করে যাবে? সাধারণ মানুষ, ভক্তরা কেমন করে চলাচল করবে? রাস্তা যদি ব্লক হয়ে যায়, এটা পুলিশ প্রশাসন দেখছে। সুতরাং আমরাও ভাগারদের বলবো যে রাস্তার ধারে কোথাও বসুক, যেখানে আছে রাস্তার ধার ফাঁকা, রাস্তার ধারে এক সাইডে বসুক। বিধায়ক এসেছিলেন নিখিলঞ্জন দে, তিনি বলছেন যে ওনাদের সাথে কথাও বলেছেন, বলছেন যে তুগলুকি কাজ করছে পৌরসভা, তিনি আপনাকে ফোন করবেন, না শুনলে ফিরহাদ আকিমকে ফোন করবেন। নিখিলঞ্জন দে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন মেলায়। তো নিখিলঞ্জন দে, তিনি তার বাড়িতে নিয়ে যায় হকারদের মেলাটা বসাক না? যদি একটা লোক অসুস্থ হয়ে পড়ে, তাকে যদি হাসপাতালে আমরা ঠিক সময় মতো নিয়ে যেতে না পারি, একটা দুর্ঘটনা না ঘটুক যদি ঘটে, তাহলে যদি সেটা সময় মতো আমাদের ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে না পারে, কি তার দায় দায়িত্ব কি নিখিলঞ্জন দে নেবে? মেলাটা আমরা সুষ্ঠুভাবে চালাতে চাই, সবারই ব্যবসা করার সুযোগ অধিকার আমরা দিয়েছি। যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানে বসুক, সেখানে বসে ব্যবসা করুক, সবাই শান্তিতে ব্যবসা করুক, সিঙ্গলবদ্ধভাবে ব্যবসা করুক।